40s on me. Guys, good morning. Welcome back to my new vlog. আজকে আমি সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। স্নান করে আমি সবার প্রথম পূজো করেছি। আমার পূজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্ট করব। চলো আগে ব্রেকফাস্টটা করে নেই। ব্রেকফাস্টে চা আর বিস্কিট। চলো আগে ব্রেকফাস্টটা করে নেই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। দাদু খেয়েছিস? গুড বয়। আর সকাল সকাল দুষ্টামি শুরু হয়ে গেছে। এখন ও চুপচাপ দাঁড়িয়ে আছে, কথা বলছে না। এই দেখো শুরু। শিলং থেকে আসার সময় অনেকগুলো পিজ্জা রুটি নিয়ে এসেছে। এই দেখো তিনটা করে আছে। হ্যাঁ তার তিনটা করেই আছে। পারলে আমরা একটা দোকান খুলে নিতে পারি। এসো না, প্যান্ট পর, তাড়াতাড়ি বেরো যাবি তো। না আমি যাবো না, আমি বাড়িতে থাকবো। যাবো না আমি। ও মামাম বসেও সে নখ খুঁড়ছে। ও আর ইউ রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওরা বাড়িতে যাচ্ছে। ওরে বাপরে, টাটা বলে দাও। টাটা, বাই বাই, টাটা, বাই বাই। বেরিয়ে যাচ্ছে, তারপর আমি বেরোবো। সো গাইজ, আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে যাব। চলো যাই। সো গাইজ, এই যে ওর সাইকেলটা বের করে নিয়েছে। গাইজ, অনেকদিন পরে আমি সাইকেলটাকে নিয়ে বেরিয়েছি, কারণ স্কুটি থাকা গাড়ি খুব কম চালে। অনেকদিন পরে চালাবো। টাটা, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ তাড়াতাড়ি আসবে। তো গাইজ, আমি এন্ডি কলোনি বাজারে চলে এসেছি। এখন বাজারে দেখি কি কি নেওয়া যায়। এটা কত করে? তো গাইজ, আমার মাছ সবজি দুটোই নেওয়া শেষ, আর প্রচুর রোদ দিচ্ছে, গরম লাগছে। এখন আমি বাজার থেকে বেরিয়ে যাব। দেখি তলতে পারো কিনা। শেষ, হাওয়া হাওয়া বেরিয়ে গেছে। নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, সাব্বাস। তো আমি বাড়ি চলে এসেছি। আর প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে। ঘেমে তো পুরো স্নান হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই টাইমে সাইকেলিং করাটা উচিত না, আমি মানি। আমি তো পারলাম না, প্রচুর ঘেমে গেছি। চলো কিছু একটা ঠান্ডা খাই। ব্যাগটা তুলে ওর হালাত তো খারাপ হয়ে গেছে। কেমন ভারী ব্যাগটা। অ্যাকচুয়ালি বাজার থেকে আসার পর অনেকটা ভুক লেগেছে, তো আমরা এখন আবার ভারী কিছু খাবার খেয়ে নেব। এখানে বানিয়েছে মারাঠা আর চা। চাটা দেখে তো ভালোই মনে হচ্ছে, তো চলো আগে খেয়ে নিই। তো গাইজ, আমাদের চা পরোটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাজার থেকে আমি ধনেপাতা নিয়ে আসতে ভুলে গেছিলাম, তার জন্য দিদি বলছে গলিতে সবজিওয়ালা আসলে নিয়ে নেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি সবজিওয়ালা এসে পিছন দিকে চলেও গেছে, বেরোতে বেরোতে চলে গেছে। তো এখন আমরা যাব, গিয়ে দেখবো ধনেপাতা ওনার কাছে আছে কি না, যদি থাকে কিনে নিয়ে আসবো। তো চলো যাই আগে। যাই হোক, আমরা এসে দেখলাম ওই যে সবজিওয়ালার কাছে, কিন্তু অ্যাকচুয়ালি সবজিওয়ালার কাছে ধনেপাতা ছিল না। আর বাইরে এত রোদ, বেরোতে ইচ্ছা করে না, প্রচুর গরমও লাগে। ওয়েদারটা এরকম হয়ে গেছে যে রাতে ঠান্ডা, দিনে গরম, তার জন্য অনেক মানুষের শরীর খারাপও করছে। কিন্তু আমার তো একদম বেরোতে ইচ্ছে করছে না, অনেকটাই রোদ। সোনা, চলে এসছিস? মজা হয়েছে? ও বাপরে, ওর পাপা চলে এসছে। কি হয়েছে সোনা, মোড অফ কেন? চশমা কোথায় ফেলে দিয়েছে? জুতো খুলো, জুতো খুলো। আমাকে আবার বেরোতে হবে, কারণ লাড্ডুর চুলটা অনেকটা বড় হয়ে গেছে, আর আজকে সানডেও আছে, ওর চুলটা কাটিয়ে নিয়ে আসবো। তো তার জন্য আমাকে বেরোতে হবে। তো ও রেডি হয়ে গেছে, তো এখন বেরোবো। তো চলো। কমপ্লিট হয়ে গেছে, দেখো দুষ্টামির
করতে করতে বাড়ি যাচ্ছি। গাইজ এখন প্রায় 2:30 বেজে গেছে, তো আমরা এখন লাঞ্চ করতে বসবো, তো চলো লাঞ্চটা করে নেই। গাইজ আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন একটু রেস্ট করবো। আজকে আমরা যা যা করেছি তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করলাম। আমরা ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, যদি ভালো লাগে থাকে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দিও। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, তার থেকে জন্য বাই বাই টাটা।